একটা ছোট জিনিস এনেছি আপনার জন্য, এটা আপনি রাখুন। কাজ কমপ্লিট হয়নি আজকে এখনো? খুব খুশি তো? খুব খুশি। ঠিক আছে, ভালো থাকবেন। আমার দিনছে বাবা পড়ব না, ছেলেরা যা দেবে সেইটাই আমার সন্তুষ্ট নাকি? পা ঠিক হয়ে গেছে? হ্যাঁ পা ঠিক আছে। ঠিক আছে, কাজ এখনো হয়নি? আচ্ছা, এখনো কাজ হচ্ছে। তো আমরা এখন এসে গেছি দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দিরে। আপনি একটু ওপরে আসুন। হ্যাঁ, চটি খুলে আসুন, চাটারে রেখে দিন। উপরে পা ঠিক হয়ে গেছে? ঠিক আছে। আর চোখের সমস্যা? না, চোখে চশমা বানানোর পর ঠিক হয়ে গেছে। ডাক্তার দেখিয়েছিলেন? আচ্ছা, তখন 60 টাকা লিত, এখন 80 টাকা করে নিলে। 80 টাকা করে নেয় এখন? কোথায় কোথায়? 700 টাকা চশমা বানালাম। আচ্ছা, একটা ছোট জিনিস এনেছি আপনার জন্য, এটা আপনি রাখুন। ঠিক আছে, আপনারা এসেছি, আপনারা দেখেছেন, এবং উনি প্রচুর পরিশ্রম করে এই পুরো মন্দিরটাকে পরিষ্কার রাখেন। এবং আরো অনেক কিছু প্রবলেম হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, তাই তো? এখন সুস্থ আছেন উনি, এখন ভালো আছেন। তো দেখুন শাড়িটা পছন্দ হয় কি না, ঠিক আছে? একটা শাড়িটা পরবেন আপনি? তো খুব খুশি তো? খুব খুশি। ঠিক আছে, ভালো থাকবেন। আমার দিনছে বাবা পড়ব না, ছেলেরা যা দেবে সেইটাই আমার সন্তুষ্ট নাকি? তো এটাই আর কি, আমরা এর আগেও এসেছিলাম ভিড়িঙ্গি কালী মন্দির, এবং ভিড়িঙ্গি কালী মন্দিরে যারা পরিষ্কার রাখেন, এভাবে চারদিকটা ঝাঁ চকচকে আপনারা দেখেন, এই সব মানুষগুলোর জন্যই। এবং সেই জন্যই কিন্তু আমরা এর আগে এসেছিলাম, তখন চেষ্টা করেছি নিজেদের মতো কিছু দেওয়ার, এবং আজকে চেষ্টা করেছি একটা ছোট্ট উপহার ওনার জন্য আনার। কারণ ওনাদের মুখে যদি হাসি ফোটে তো আমাদেরও খুব ভালো লাগে, এটাই হচ্ছে কারণ, আর কিচ্ছু কোনো কারণ না। তো এই হচ্ছে সেই ভিড়িঙ্গি কালী মন্দির, যেটা খুবই ভীষণ, আমি দেখিয়ে দিই আরও সামনে থেকে, সেই ভিড়িঙ্গি কালী মন্দির ভীষণ পপুলার দুর্গাপুরের মধ্যে, সেই ভিড়িঙ্গি কালী মন্দির। সবাই জয় মা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে এই মন্দির, যাদের ভালো লাগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com চ্যানেলের সাথে থাকুন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন। বাই।